মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র একাধিক জেলা। বিরোধীদের অভিযোগ, মনোনয়নপত্র জমা দিতে গেলে শাসক দলের বাধার সম্মুখীন হতে হচ্ছে তাদের। কেন অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া রাখা হলো না, এই প্রশ্নটা আমরা আপনাদের সামনে আগেই তুলেছিলাম। আপনারা দেখছেন ইনসাফ বাংলা, আমি সুদেশনা। খবরটি জেনে নেব আরো বিস্তারিতভাবে। একদফা পঞ্চায়েত ভোট নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয় গত বৃহস্পতিবার। অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুবিধা না থাকার ফলস্বরূপ দেখল গোটা রাজ্যবাসী। এখানে আবারও বড় প্রশ্নচিহ্ন সামনে আসছে। মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের যদি এরূপ রণক্ষেত্র দৃশ্য সামনে আসে, তাহলে কিভাবে সম্ভব হবে নির্বিঘ্নে ভোট প্রক্রিয়া? আদৌ কি সাধারণ মানুষ ভোট দিতে পারবে নিজের পছন্দের প্রার্থীকে? এ রাজ্যে পঞ্চায়েত ভোটে হিংসা ও প্রশাসনিক পক্ষপাতিত্বের ইতিহাস দীর্ঘ, কিন্তু কেন অন্যান্য রাজ্যে ভোটকে কেন্দ্র করে এরূপ ধুমধুমার কাণ্ড তো প্রকাশ্যে আসে না? তাহলে কি শুধুমাত্র এ রাজ্যেই নির্বিঘ্নে ভোটদান ব্যাহত? পশ্চিমবঙ্গের মতো এত বড় রাজ্যে একদিনে ভোট হবে, তাও কেন্দ্র বাহিনী ছাড়া? কিভাবে সম্ভব কেন্দ্র বাহিনী ছাড়া এত বড় রাজ্যে একদিনে নির্বিঘ্নে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া? এমনকি সদ্য নিযুক্ত হওয়া নির্বাচন কমিশনার রাজ্য পুলিশের ওপরই আস্থা রাখছেন। কোথাও কি রাজ্য নির্বাচন কমিশন শাসক দলের পক্ষে বিচরণ করছেন? এই ব্যাপারে আইনজীবী প্রীতিকর কি বলছেন শুনব। একটা পশ্চিমবঙ্গের মতো একটা রাজ্য যেখানে দেখা যাচ্ছে দিন রাত বোম গুলি বারুদ এসবে এখন কারবার শুরু হয়ে গেছে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে একদিনে যদি পুরো ভোটটা করা হয়, তার সাথে কেন্দ্রীয় বাহিনী ছাড়া রাজ্য পুলিশে কি এত ফোর্স রয়েছে যে একদিনে শান্তিপূর্ণ ভাবে কোন রকম অশান্তি ছাড়া ভোটটা করা সম্ভব? এটাকে নির্বাচন কমিশনার যে আছেন ওনাকেই জবাবটা দিতে হবে যে উনি কি দায়িত্ব নিয়ে বলতে পারবেন যেটা করতে পারবেন, এটা কিন্তু করা পসিবল না। সুতরাং এখান থেকে খুব স্পষ্ট হয়ে যাচ্ছে যে কেন কি কারণে মানে দু দফাতেও না এক দফাতে মানে একদিনে পুরো একটা গোটা পশ্চিমবঙ্গে মানে পশ্চিমবঙ্গের মতো এত বড় একটা রাজ্যে ভোটটা শেষ হবে, শেষ করার জন্য নোটিফিকেশন করা হবে। সুতরাং এখান থেকে খুব স্পষ্ট পরিষ্কার হয়ে যাচ্ছে না যে এটা কি কারণে করা হচ্ছে বা কেন করা হচ্ছে। আগের বার যে ভোটটা হয়েছিল 2018 সেটা তো ভোট হয়নি, ভোটের নামে প্রহসন হয়েছে। সুতরাং আগামী যে ভোটটা হবে এবছর সেটাও নিশ্চয় আমরা চাইবো না আগের বারের মতো হোক, এটা শান্তিপূর্ণ হোক, মানুষ মানুষের অধিকার সাংবিধানিক অধিকারটা প্রয়োগ করুক সেটাই চাইবো। রাজ্যে মোট নির্বাচনী কেন্দ্র রয়েছে 61,636টি। এক একটি নির্বাচনী কেন্দ্রে একাধিক বুথ আছে। সেখানে নির্বাচন কেন্দ্র প্রতি দুজন করে পুলিশ দিলেও প্রয়োজন 1,23,272 জন পুলিশ, যেখানে রাজ্য পুলিশ কর্মীর সংখ্যা 80,000। তাহলে কিভাবে সমস্ত নিরাপত্তা বজায় রাখা? যদি সত্যি রাজ্য পুলিশ নিরাপত্তা বজায় রাখতে সক্ষম হতেন, তাহলে কি এই দুদিনের মনোনয়নপত্র জমা দিয়ে ধুমধুমার কাণ্ড ঘটতে দেখা যেত? 2023-এ পঞ্চায়েত ভোটের একটি বিশেষ লক্ষণীয় দিক হলো শাসক দল মনোনয়নপত্র জমা দিতে বাধা দিলে সেখানে লাল শিবিরকে পাল্টা রুখে দাঁড়াতে দেখা গেছে কিছু জায়গায়। কোথাও গিয়েও যেন শাসক দলের বিপক্ষে লাল শিবিরের লড়াই, তারই দৃশ্য নজরে আসে। তবে কি শক্তি বাড়াচ্ছে লাল শিবির? সমস্ত বাধা পেরিয়ে লড়াইয়ে জিতবে কোন দল? বর্তমানে পঞ্চায়েত ভোটকে পাখির চোখে দেখছে দেশবাসী।